আমার নাম অর্ক পাল। বলুন। আমি অর্ক পাল, আমি মেমারি থেকে আসছি, মেমারি পূর্ব বর্ধমান। আমার আমার যাত্রাপথ আসাম দিসপুর পর্যন্ত। আমি 1 তারিখে বেরিয়েছি মেমারি থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক আর গাছ নিয়ে। প্লাস্টিকের এই পৃথিবী একটা মোড়ক পড়ছে, সেই মোড়কটা যাতে আমরা সবাই তুলতে পারি এবং গাছ যাতে লাগাতে পারি, এই বার্তা আমি নিয়ে বলছি। আমি সেটা সবার কাছে এক্সপ্রেস করছি। এটা কি জোরে বলুন। আমার মেসেজ হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিক বর্জন, এবং তার বিনিময়ে আমি যাতে গাছ লাগিয়ে যেতে পারি বা কিছু জায়গায় গাছ লাগাচ্ছি এবং মানুষ যাতে গাছ লাগায়, সেই বার্তা আমি। কবে শুরু করেছিলেন যাত্রা? একই না, 1 নভেম্বর। আচ্ছা, কতটা পথ এখন অবধি এসেছেন? এখনো পর্যন্ত 310 কিলোমিটার এসেছে। উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য দিসপুর আসাম পর্যন্ত। কত কিলোমিটার? সম্ভবত 1500 কিলোমিটার। কদিন লাগবে আপনার? আমি বিভিন্ন জায়গায় থেকে সেখানে কিছু মানে কাজ করে তারপর যাচ্ছি, সুতরাং আমার দেরি হচ্ছে। আমি 45 দিনে একটা প্ল্যান করছি। 45 দিন। এর আগেও কি আপনি গেছেন? না, এর আগে কখনো যাই, ফার্স্ট টাইম। এই চিন্তাধারাটা কেন আসলো? চিন্তাধারাটা আসলো সাইকেল নিয়ে যাবো, কারণ এটা খুবই মানে খরচা সবে মানে খরচা খুব চিপ, এবং মানে মানুষের সঙ্গে খুব সহজে বলেন বলুন মানুষের আর মানুষের সাথে খুব মানে সহজে মিশে যাওয়া যায়, এবং এটা খুবই একটা পরিবেশ বান্ধব জিনিস। তো সেই জন্যই আমার এইবারই কি প্রথম? প্রথম। এমনি আপনি কি করেন? আমি ব্যবসা করি, আমার একটা কনফেকশনারির দোকান আছে। আপনাকে কারা স্বাগত জানালো? এখানে দিশা ফাউন্ডেশন মালদাতে আমরা স্বাগত জানালো। কি হবে? আমার মনে হয় যে এটা অনেকটাই কার্যকরী হবে। আমি যদি 1000 জনের কাছে পৌঁছতে পারি, তার মধ্যে অন্তত যদি 2 জন বসে, 2 জন যদি সচেতন হয়, সেটা। আচ্ছা, আপনার নাম? অর্ক পাল। দাঁড়ান, পরে বলছি।